हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। सो गाइस, आज के हम वीडियो बुली छे एक जगह जाब। सो आज के हमार भाई एस छे, तो भाई के लिए एक बिग बाजारे जाब। वो एक केनाकाटा करा आछे आर बाहरे चले जाबे, ताई एक ट्रैवल बैग दरकार। तो बैग केनार जन्य जाब एक बिग बाजारे। तो चलो सबाई तुम्हारा आमार संगे, आज के दिन केमन काटे सब देखा जाक। तो गाइस, आमरा चले एसेछि, देखते पाच्छो दिच्छि। बैग सेंटर है, देखिए ওখানে কি পছন্দ হয় কি না। সো গাইস, আমরা ফিরে এসেছি আর খুবই খারাপ লাগছে, কারণ কি বিগ বাজারে গেছিলাম, তোমরা দেখতে পেলে আমার ভাই ব্যাগটা চয়েস হয়নি বলতে ভুল কথা, যে ব্যাগটা ও দেখেছিল সেই ব্যাগটা ভালো লাগেনি। আর যেরকম ও খুঁজছে, ও চাইছে যে একটা বড় ধরনের সেই পিঠে ট্রাভেল বড় ব্যাগগুলো, যা এক ব্যাগে যেন সব কিছু হয়ে যায় সেরকম ব্যাগ চাইছে। তো ওখানে ঠিক দেখতে পাইনি, আর ওরা বললো যে ওরকম কোনো স্টকে নেই। তো আমরা গিয়েছিলাম ব্যাগ সেন্টারে দুপুরবেলা, হয়ে এখন বাজি কটা, আমরা যখন যাই ওখানে 4:30-4:40 বাজে। তো ব্যাগ দোকান সব বন্ধ, 4:30-4:40 নয়, 3-4 বাজেনি তখন। হ্যাঁ, ওরা বলছে কি 4টার পরে আসবে, তো ভাই বাড়ি যাবে আর লেট হয়ে যাবে, যার জন্য কি আমরা চলে এসেছি। আর ভাল লাগছে না, ও চলে যাবে বাইরে, ওর অ্যাপয়েন্টমেন্টটা এসছে 26 তারিখ, জয়নিং আছে। তো 26 তারিখ জয়নিং করবে না, কারণ কি 26 তারিখে ওর কলকাতাতে ক্যালকাটা পুলিশের এক্সাম আছে, ওটা দিয়েই আর বেরোবে। 27 তারিখ বেরোবে, 27 তারিখ ট্রেন, ও জামাইবাবু ওকে নিয়ে ট্রেনের টিকিট কেটে নিয়ে আসলো,
27 তারিখ ট্রেন আর 28 তারিখ ওখানে পৌঁছে যাবে, দিয়ে কোম্পানিতে জয়েন করবে। আর খুবই খারাপ লাগছে ভাই, এতদিন এখানে আমার কাছে থাকছিল, পড়াশোনা করছিল, তারপরে বাড়ি গিয়ে থাকছিল, সেখানে মিলিটারি ট্রেনিংও ছিল। আর যেহেতু মিলিটারিতে কোনো মানে এখন রিক্রুটমেন্ট চলছে না, মাঠ হচ্ছে না, যার জন্য ওকে বসে থাকবে, আর তার জন্য যেহেতু কাজের কলটা এসছে ও চলে যাচ্ছে। খুবই খারাপ লাগছে, আমরা ভাইকে সত্যি কোথাও বাইরে কোথাও ছাড়িনি এতদিন, এখন তো বড় হয়েছে ছাড়তে হবে, যার জন্য এসেছিলো কলেজে মার্কশিট আর সার্টিফিকেটটা আনতে গ্লোবালে, আর নিয়ে চলে গেল। ও বেরিয়ে গেছে লেট হচ্ছে বলে, আর খারাপ লাগছে সত্যি, প্রচণ্ড মনটা খারাপ, কী করবো, বড় হয়েছে তো ইনকামের জন্য বাইরে বেরোতেই হবে, আর মা বাবা মা কতদিন আর ওকে। তারপরে কি বলবো, চলে গেল, আর ব্যাগ নেওয়া হলো না। আমি বললাম যে কোথাও রাস্তায় ভালো ব্যাগ সেন্টার বা ব্যাগ দোকান দেখলে নিয়ে নিতে বলেছি, মা বলেছিল এখান থেকে কিনে দিতে, তো আমি ভেবেছিলাম যে যদি পেয়ে যাই, তো গেলাম পেলাম না, দুটো তিনটে ব্যাগ সেন্টার খুঁজলাম, একটাতে নেই আর দুটো বন্ধ। আমরা মঞ্জুশ্রীতে গিয়েছিলাম।